প্রত্যেকেই আম খেতে খুব ভালোবাসে, কিন্তু আমরা জানি যে অনেকেই মালদার আম খায়, বাট মালদার আমের বাগান কখনো দেখেনি। তো ট্রেনের লোকেশনটা এমনই যে পুরো টোটালি আম বাগানের মাঝখান দিয়ে এই ট্রেনগুলো বেরিয়ে যায়। তো নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে, আমি ট্রেনে বসে আছি, বসে যেতে ভিডিও করে পড়ে যাচ্ছি। যেটা দেখাতে চাইছি অ্যাকচুয়ালি, আমি দেখাতে চাইছি যে সত্যি আমের বাগান কেমন হয়, মানে আম বাগান কতটা বড় হতে পারে। হ্যাঁ, এগুলো দেখলে না দেখলে, আমি এখন যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটাতে জাস্ট আমাদের ন্যাশনাল হাইওয়ে এবং NH-34 এবং রেল লাইন বাই সাইড বাই সাইড চলেছে, সেই কারণে আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন। তার ওই ওই পারেই দেখা যাচ্ছে নিশ্চয়ই যে প্রচুর আমের বাগান। হ্যাঁ, এই আমার পিছনের দিকেও তাই, পিছনের দিকেও তাই, পিছনের দিকেও সুদূর প্রসারি আমের বাগান আছে। হ্যাঁ, শুধু আমাজি আছে তা না, এর মধ্যে লিচুও আছে, মানে এটা অ্যাকচুয়ালি আমি সিজন নয়, সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। বাট যদি আমি সিজন হতো আমি দেখাতে পারতাম, বা লিচু যদি সিজন হতো। ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে পুরোটাই আমের বাগান। এই সময় গৌড় মালদা স্টেশনের মধ্যে আমার ভিডিও চলাকালীন এটা গৌড় মালদা মধ্যে ঢুকছে ট্রেনটা। গৌড় বলতে গেলেই একটা সেই গৌড় শশাঙ্কের রাজধানী গৌড়ের কথাই মনে আসে অ্যাকচুয়ালি। আবার সেই একই রকম আমের বাগান শুরু হয়ে গেছে। তো আমের বাগান যে কত বড় হয়, মানে না দেখলে, মালদা ডিস্ট্রিক্টে না প্রবেশ করলে এটা বুঝতে পারা যেত না বা যায় না। হ্যাঁ, এই এই যে গাছগুলোই সামনাসামনি দেখা যাচ্ছে রাস্তার ধারে, এইগুলো মেবি ফজলি। আমি দেখেছি কত প্রায় আমের সিজন শেষ, মানে প্রায় আষাঢ় শ্রাবণ ইভেন ভাদ্র মাসের লাস্ট অবধি পর্যন্ত আমি দেখেছি গাছ ভর্তি ফজলি আম ধরে ধরে থাকতে, মানে এটা লাস্ট মার্কেটেও আসে অনেক লাস্ট অবধি। দেখুন, শুধু আমের বাগান, শুধু আমের বাগান, শুধু আমের বাগান। গাড়িগুলো অনেকটা আমার অবস্ট্রাকশন। দিলে একটা মালগাড়ি চলে আসা দেখাতে পারিনি, তারপরে আবার দেখাচ্ছি। আমরা তার মতো একটা দুটো আমের বাগান দেখে, একটা আমাদের ছটা বা সাতটা আমের গাছ থাকে, সেটা দেখে আনন্দ হয়ে পড়ি। আরে, আমাদের কত আমের বাগান আছে, এগুলো তাহলে কি, এগুলো আমের বাগান।